আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আফসারাস মিনি কিচেন। আজকে আমি আপনাদের সঙ্গে ভীষণ মজাদার রেড ভেলভেট কুকিজ রেসিপি শেয়ার করব। এই রেড ভেলভেট কুকিজটার মধ্যে আমি চকলেট আর ক্রিমের ফিলিং দিয়েছি, তাই এই কুকিজটা খেতে আরও অনেক বেশি মজাদার হবে। একদমই সিম্পল আর সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আর কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে চকলেট ফিলিংয়ের জন্য আমি এখানে 100 গ্রাম মিল্ক চকলেট নিয়েছি, আপনারা চাইলে এখানে ডার্ক চকলেটটাও নিতে পারেন। এবার এই চকলেটটাকে আমি মাইক্রো ওভেনে 1 মিনিটের জন্য দিয়ে মেল্ট করে নিব, আপনারা চাইলে চকলেটটাকে ডাবল বয়লারও মেল্ট করে নিতে পারেন। মানে ফুটন্ত গরম পানির ভাপে কিন্তু এই চকলেটটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে। মেল্টেড চকলেটগুলিকে আমি একটা পাইপিং ব্যাগে নিয়েছি, এরপর একটা পাশমিন পেপার অথবা বাটার পেপারের মধ্যে এই চকলেটগুলিকে আমি অল্প অল্প করে নিয়ে নিচ্ছি। কুকিজগুলি আমি যেরকম সাইজের করব তার থেকে এই চকলেট ফিলিংটা কিছুটা ছোট হবে, তাহলে আর কুকিজগুলি বেক হওয়ার সময় চকলেটটা বের হয়ে আসবে না। এখন এই চকলেটগুলিকে আমি 20 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব, আর এই 20 মিনিটে এই চকলেটগুলি একদম সেট হয়ে যাবে। এবার আমি কুকিজের ব্যাটারটা তৈরি করে নিব। আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1/3 কাপ মেল্টেড বাটার, এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পাউডার সুগার। আমি চিনিটাকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি, তবে আপনারা চাইলে আস্ত চিনিটাও ব্যবহার করতে পারেন। এখন আমি বাটার আর পাউডার সুগারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। প্রায় 2 মিনিটের মতো মিশিয়ে নেওয়ার পর পাউডার সুগার আর বাটারটা খুব ভালোভাবে মিশে গেছে। এরপর এখানে আমি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। এরপর এই সব কিছুকেও আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে এখন আমি এখানে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলি মিশাবো। একটা ছাঁকনিতে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, খুবই সামান্য 1 চিমটির মতো লবণ দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখন আমি এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলিকে খুব ভালোভাবে ছেঁকে নিব। দিয়ে দিচ্ছি এখানে আমি সামান্য রেড ফুড কালার। এরপর সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানোর সময় যদি আপনাদের কাছে এই মিক্সচারটা ড্রাই মনে হয় তাহলে আপনারা এখানে 1 থেকে 2 টেবিল চামচের মতো লিকুইড দুধ দিয়ে দিবেন, কিন্তু আমার কাছে আমার এই মিক্সচারটা একদমই পারফেক্ট মনে হয়েছে, কোনো রকমের দুধ অ্যাড করতে হয়নি। এবার এখানে আমি 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি চকো চিপস। এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলে কুকিজের জন্য ডোটা তৈরি হয়ে যাবে। এই ডোটা অনেক বেশি ড্রাই আবার অনেক বেশি সফট হবে না। এক থেকে 1.5 মিনিটের মতো মেখে নিলেই কিন্তু ডোটা একদম রেডি। কুকিজগুলি যেই ট্রেতে করে বেক করব সেই ট্রেটাকে প্রথমে রেডি করে নিব। এখানে আমি একটা 10 ইঞ্চ পিৎজা ট্রে নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি বাটার ব্রাশ করে একটা বাটার পেপার সেট করে নিয়েছি, বাটার পেপারের উপরে আমি আরও কিছুটা বাটার ব্রাশ করে নিয়েছি। আর এইদিকে 20 মিনিটের মধ্যে এই চকলেটগুলি একদম সেট হয়ে গেছে। আমি একটা একটা করে এই চকলেটগুলিকে আলাদা করে তুলে নিচ্ছি, এরপর এই চকলেটগুলিকে আমি একটা সাইডে সরিয়ে রাখব। এবার আমি এই ডোটা থেকে কুকিজগুলিকে তৈরি করে নিব। আমি একটা চামচ দিয়ে কিছুটা ডো হাতে নিয়ে নিয়েছি, আর এভাবে যদি চামচ দিয়ে ডোটা নেওয়া যায় তাহলে কিন্তু প্রতিটা কুকিজ একই সমান হবে। প্রথমে আমি ডোটাকে চেপে হাতের মধ্যে ছড়িয়ে নিয়েছি, মাঝখানে আমি চকলেটের একটা পিস দিয়ে দিচ্ছি, এরপর ডোটাকে চারপাশ থেকে এনে চকলেটটাকে ঢেকে দিচ্ছি। ভালোভাবে মুড়িয়ে নেওয়ার পর এখন আমি কুকিজের শেপ দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার একটা কুকিজ তৈরি করা হয়ে গেছে। বাটার পেপার সেট করে রাখা ট্রের মধ্যে আমি কুকিজটাকে নিয়ে নিচ্ছি, আর এইভাবে আমি প্রত্যেকটা কুকিজ তৈরি করে নিব। সবগুলি কুকিজ যখন তৈরি করা হয়ে যাবে তখন আমি এই কুকিজগুলিকে বেক করতে নিয়ে যাচ্ছি। কুকিজগুলিকে আমি চুলায় বেক করব। আমি একটা প্যান ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য হাই হিটে প্রিহিটেড করে নিয়েছি। এবার মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে আমি কুকিজের ট্রেটা রেখে দিচ্ছি স্ট্যান্ডের উপরে।
এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থেকে থাকে একটা লবঙ্গ অথবা একটু কাগজ দিয়ে সেই ছিদ্রটাকে বন্ধ করে দিতে হবে এবার এই কুকিগুলিকে আমি 20 থেকে 25 মিনিটের জন্য লো হিটে বেক করে নিব আর কেউ যদি ওভেনে করতে চান তাহলে প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিটের মতো বেক করে নিলেই হবে প্রায় 25 মিনিট পর আমি কুকিগুলিকে চেক করে নিচ্ছি ঠিকঠাক মতো বেক হয়েছে কিনা কুকিগুলি পারফেক্ট ভাবে বেক হয়েছে এখন আমি এই কুকিগুলিকে চুলা থেকে নামিয়ে নেছি এরপর এই কুকিগুলি একদম ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে কুকিগুলি খাওয়ার জন্য কিন্তু এখনই রেডি তবে আমি এই কুকিগুলির টেস্ট আরো বাড়ানোর জন্য মাঝখানে ক্রিমের ফিলিং দিব আমি একটা করে কুকি নিয়ে মাঝখানে বাটার ক্রিমের ফিলিং দিয়ে দিচ্ছি আর এই বাটার ক্রিমটা আপনারা বাসায় কিভাবে খুব সহজে তৈরি করতে পারবেন সেটার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন একটা কুকিজের মধ্যে ক্রিম লাগানো হয়ে গেছে আমি আরেকটা কুকিজ নিয়ে মাঝখানে ক্রিম দিয়ে দিচ্ছি এরপর আরেকটা কুকিজ নিয়ে এই ক্রিমটাকে ঢেকে দিলেই কিন্তু আমাদের কুকিজটা তৈরি হয়ে যাবে বাস এইভাবেই আমি সবগুলি রেড ভেলভেট ক্রিম কুকিজ তৈরি করে নিয়েছি একদমই নিজের মনের মতো করে আমি কুকিজটা বানিয়েছি আর টেস্ট কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে এরকমই সব সহজ কিন্তু মজাদার রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আমার কোনো রেসিপি যদি আপনারা বাসায় ট্রাই করে থাকেন তাহলে আমার সঙ্গে পিকচার শেয়ার করতে পারেন আমার ইনস্টাগ্রামে অথবা ফেসবুক গ্রুপে আমি লিঙ্কগুলি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব যে কোনো রেসিপি রিলেটেড যে কোনো কোশ্চেন অথবা অন্য কোনো রেসিপি যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ